আমরাও মানুষ, তারাও মানুষ, আর আজকালকার রাস্তা মানুষ থাকায় হাত তুলে রাখি কোন মাইন্ডে, কেউ মানুষ আমরাও মানুষ, সে দুটা পুরি খাইতে চাইছে নাকি তার গায়ে হাত তুলে রাখবো। শোন প্রাণ, তাহলে তোকে এখানে বাগান বিক্রি করতে হবে, অনেকে আছে এখানে বাগান বিক্রি করতে হবে। What's up YouTube, it's me about Mahashokar is here. Welcome to another vlog, this is my vlog 8. আজকে আপনারা আজকে খুব খুশি হবেন, আজকে ব্লগটা খুব এক্সক্লুসিভ করার তালে আছি আমি, বিকজ আজকে আমার সাথে আছে আমার ফুল টিম। তো দেখেন সেটা হলো আমার ফুল টিম, তো ফুল টিম না আরও আছে অনেকজন, তাও আমরা চেষ্টা করবো বাসার কোথায় যাওয়া যায়। ফার্স্ট অফ অল আমরা স্টেশনটা ভিডিও করি। হ্যাঁ হ্যাঁ, মোহিত আছে আমাদের সাথে, লম্বু মোহিত ভাই, নাইম আছে এবং মাহমুদ আছে, মাহমুদ ভাই, মাহমুদ আছে। সো গাইজ, ব্লগ শুরু করার পূর্বেই আমাদের মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ আমরা এখন আসি লালমিনহাট রেলওয়ে স্টেশন, এর পাশে পিছু নেই, এখানে আমরা খুব ওই ময়লা আবর্জনা দেখতে পাচ্ছি। আমাদের আজকে আমাদের সমাজ, আমাদের এই পরিবেশ কতটা নিচে নিম্ন স্তরে নেমে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে আছে সবাই বাসার, এই বিষয়টি কী বলতে চাস, মানে আজকে আমরা এই পরিবেশ দূষণের জন্য কী বলতে চাস বল। আমি বলতে চাই যে এগুলো হচ্ছে কি আমাদের কারণে, আমাদের মতো মানুষ এদের কারণেই আমরা এই ময়লাগুলো হচ্ছে। আমাদের চাই অবশ্যই যাই, আমরা পরীক্ষা থাকবে, আর পরীক্ষা থাকলে আমাদেরই লাভ হবে, অন্য কারোর লাভ হবে না। অবশ্যই আমরা একটা সুন্দর পরিবেশ পাবো, আশা করি সবাই এই দিক একটু সেন্সিটিভ থাকবেন, সবাই একটু চেষ্টা করবেন যাতে পরিবেশ এমন নষ্ট না হয়। তারা নির্দিষ্ট একটা স্থানে রাখাটাই সঠিক। হ্যাঁ, এটা কিন্তু একটা নির্দিষ্ট স্থান না, এটা আমাদেরই একটা গর্বের বিষয়, আমাদের স্টেশন, আমাদের এলাকা, আমাদের এটা কোনো একটা এলাকা। দেখুন আশেপাশে লোকালয় স্থান, এখানে কিন্তু মানুষ দেখেন কীভাবে ময়লা আবর্জনা একটা স্তূপই হয়ে গেছে, একবার বলা যায় এটা কিন্তু ডাস্টবিনও নেই এই এলাকায়। তাই বলতে চাই এই বিষয়ে সবাই সেন্সিটিভ থাকবেন। দেখাচ্ছি পুরা আহমক ইয়া জিয়া নামালি বাঙালি বাঙালি তিমেলো ও ও ইয়ো হয় তে কেরো কনসেন্টির মে আসে বিয়েন সেন্টির সেন্টির তু মেলো দিয়ে মে গাইস, আমরা এখন আছি সেই ব্লক 7-এর বিপজ্জনক এলাকায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সাবধান, এটা অনেক আগের, এটা আর কি স্টেশনের না স্যার, এটা 8 আর কি। আমরা এখন সেই প্রাঙ্কটাই আবার স্টার্ট করতে যাচ্ছি, যেই প্রাঙ্কটা আমরা ফেল করেছিলাম সেদিন এখানে কারেন্ট শর্ট খাওয়ার মতো। আজকে আমরা বাসার এই যে এখানে একটি কারেন্টের বক্স দেখতে পাচ্ছেন, এখানে বাসার কারেন্টে শর্ট খাওয়ার মতো অভিনয় করবে, এবং দেখি মানুষ জড়ো হয় নাকি এখানে, আমরা সেটাই চেষ্টা করবো। বাসার আর ইউ রেডি? ইয়াস। গাইস আমি এখানে আছি, সবাই অন্য মনস্ক হয়ে আছে, বাসার এখন যাচ্ছে সেই প্র্যাঙ্কের দিকে, প্র্যাঙ্ক করবে সে এখন এই যে কারেন্টের সেই বক্সটা। বাসা রেডি, দেখি সে কতটুকু শেয়ার করতে পারে, এখানে জুম করা হয়েছে। আমি অনেক দূর থেকে সে লুকিয়ে, কেউ জানে না যে আমি এখানে আছি সামনে, এখন সবার দেখি রিয়াকশনটা কী হয়, সে প্র্যাঙ্কটা করবে, কারেন্টের শক খাওয়ার একটা রিয়াকশন।
অনেক মজা আমার আমি ট্রিট দেয় না আমরা এখন যাচ্ছি ফুড ভ্যালিতে। আমরা স্বাভাবিকভাবে ব্লগে ফুড ভ্যালিতেই আসি, তখন যাচ্ছি আজকে। আজকে নিশ্চয়ই কোনো প্রাণ না হলে মজা হবে অবশ্যই। আজকে আমি ট্রিট দিচ্ছি, আজকে সেদিন আসলাম কোভ্লগ সেভেনে, রাইটে আজকে আসলাম বিকালে, মাগরিবের আগে, মাগরিবের নষ্ট আমরা টাইম করেছি অবশ্য। তো চলে এলাম ফুড ভ্যালি, কালকে তো আসছি নয় যে আমরা ফুড ভ্যালি দেখতে দেখতে দেখার আসো গোলাপ ফুল দিকে। আমি না বলে দিচ্ছি, আমি ওটা আগেই সিলিন্ডার ভাই, আমি পাবো না। হ্যাঁ হবে না, এখন আমি বসলাম ফুড ভ্যালির চেয়ারে, আমাকে নিয়ে প্রাঙ্ক করার চিন্তা করা, আমি তাদের প্রাঙ্কের শিকার, আমি না বলে দিয়েছিলাম কীভাবে আমি জানি না, আমি শুধু ভয় আছি বর্তমান। হ্যাঁ হ্যাঁ মাহমুদ, কী কীরকম ফিলিং, মোহিত তো ফিলিং শেয়ার কর। মানে একটু ভালো কিছু বল, হাসিস কেন, তুমি বল। মোহিত ভাই আপনারা জানেন ব্লগ করে তিনি গজল বলেছে, তার মাসাল তার গজলে করা জলের সঙ্গে অনেক টাইপ নিয়ে এখানে এসে গজল প্র্যাকটিস করছে। মোহিত রাখতো ভাই প্লিজ প্লিজ প্লিজ, আমার বল কিছু বল, ফিলিং ফিলিং স্যার এখন মানে কেমন লাগছে সেখানে আসলে। আমি প্রতিদিন ট্রিট দিতে দিতে ফকির হয়ে গেছি, আমার উপর তার চাপ ছাড়িয়ে যে আমাকে চোখ চোখ দেখাচ্ছে, তাই আমি ভয় পাচ্ছি, আমার ভয় আছে। আমি আসার আসার আমি ভাই ওই প্রাণ প্রাণ করতে দিচ্ছি ভাই, আমার উপর প্রাণ চাপিয়ে দিয়েছে আমাকে প্রাণ, আপনি আমাকে প্রাণ করতে হবে এখানে না, আমি এখানে বাদাম বেসাবো না, বাসা ফ্রিজ যদি বাদাম বেসিস তাহলে আমি প্রাণটা করতে পারি, বাদাম বেসারি বাসা এখানে একটা বাদাম বেসারি আলাদা আমার কাছে, যেটা আমি যে প্রাণটা করবো ক্যামেরায় ভিডিও করবো তো অসম্ভব, এটা ভিডিও হবে না, বাসার বাদাম বেসারি হবে। আর আমি খুব ভয় আছি তাই খাবো, তোর জন্য একটা প্রাঙ্ক আছে, আজকে প্রাঙ্কটা করতে রাজি, শোন কি প্রাঙ্কটা, আগে শোন শোন প্রাঙ্কটা হলে তোর বাদাম ভিডিও করতে হবে। ও মাই গড, ও মাই গড,
অনেকে আছে এখানে বাগান বিক্রি করতে পারে তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে আছে এখানে আবু মুহিতকে দ্য ফুড ভ্যালি আর কি এখানে মুহিত বাগান এভাবে বাসা দেখা তো কিভাবে বাদাম বিক্রি করতে হবে একটু বলো এভাবে মুহিত তুই কি রাজি ফালতে মানা তুই করবি ভাই কর প্লিজ প্লিজ একটা প্র্যাঙ্ক কর তোর একটা প্র্যাঙ্ক নাই কিন্তু একটা প্র্যাঙ্ক কর আমি প্র্যাঙ্ক করবো আমার যে প্র্যাঙ্ক দিছিস না তোরা নাইম তুই প্র্যাঙ্ক করতে রাজি নাইম ভাইকে দেখতেছি আমরা সে মোবাইলে সেলফি তুলতে ব্যস্ত বাসা তোকে প্র্যাঙ্ক করতে হবে তুই বাদাম বিক্রি করবি না আজকে করতে হবে তো গাইস আধা ঘন্টা পর পার্সেল চলে আসলো এখানে এই যে সেদিন ব্লগ সেভেনে আমরা চিকেন রোল হ্যাঁ না চিকেন বল খাইছিলাম আজকে তারা বলছে চিকেন রোল একটা কী বলা যাবে ছোটোখাটো ট্রিট দেবো আর কি আমি দেবো যে মাহমুদ আছে এখানে মুহিত দেওয়া আরও নাইম ছাত্রা আছে তিনি হলেন আমাদের লালমনির তামিম ইকবাল আগে ছিল স্টেডিয়ামে খেলতো আর খালামনির ফিলিংটা শেয়ার করবে সে এখানে এসেছে তার কেমন ফিলিং খালামনি তামিম বললে আমাকে সবাই চিনতো এক নাম জি খুব ভালো বলার ছিলাম আমি তাই তামিম নামে আমাকে খুব চিনতো ভালো খুব ভালো একটা স্বপ্ন তার সে ভবিষ্যতে কি হতে চাও হতে চাই আচ্ছা তোমার সবচেয়ে কি খাবার পছন্দ আমার পছন্দ বলতে কিছু না আমার সবই ভালো লাগে ও তার সবই ভালো লাগে হয়তো একটা মানুষের সবার একটা ভালো ইয়া না এটা সবাই সব জিনিস সব কিছু পছন্দ করে না তাই খুব ভালো সে সব কিছু পছন্দ করে আচ্ছা তোমার সবচেয়ে ফেভারিট একটা মানুষের একটা জিনিস থাকে না সে ফেভারিট জিনিসটাকে এখন সেটা বলো নুডলস ও নুডলস খেতে সে অনেক ভালোবাসে আচ্ছা হোক এখানে আমরা বেরোতে নাই আচ্ছা এখন বর্তমান আপনি কোন ক্লাসে পড়তেছেন আপনি তুমি একই সে আমার খেলা হয় তুমি বললাম আপনি বললাম ক্লাস এইট পড়তেছে ভালো আমরা সকলেই দোয়া করি আপনি ভবিষ্যতে বড় ম্যাজিস্ট্রেট হন আপনার খুবই ইচ্ছা এখানে আমরা বেরোতে Dime si tu sueño es así Porque la vida es corta, mami, mami Yo tengo solución, ven pa' papi, pa' ti No কি করে আবু কি করে
আমরা মানুষ, তারা মানুষ। আর আজকালকার রাস্তা মানুষ থাকায় হাত তুলে ডাকে কোন মাইন্ডেড? কেউ মানুষ, আমরা মানুষ। যে দুটা পুরি খাইতে চাইছিল কি তার গায়ে হাত তুলে ডাকে কোন ধরনের সমাজ ব্যবস্থা করে আমরা সেটা বুঝলাম না। পুরীর জন্য তার গায়ে হাত তোলা হয়েছে, আমরা আমরা তাই পুরি পাচ্ছি। তাহলে তুমি থাকো, তাহলে আমরা আসি এই এলাকায়, কোনো সমস্যা হলে বা আরও ভালো হবে। তো গাইস, যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাদের সাপোর্ট করবেন, যাতে আমরা এমন ভালো কাজ সর্বদা করতে পারি। আর ছেলেটার আজকে তার সাথে যে আচার আচরণ, সেটা যদি আমি ক্যামেরায় ফোকাস করতে পারতাম তাহলে আপনারাও দেখতেন তাকে কিভাবে নির্যাতনটা করা হয়েছে। আমরা এটা করতে চাই না, মানুষকে ছোট করতে চাই না, ছোট করতে চাই না। সবার উদ্দেশ্যে বলতে চাই, গরিব দুঃখীর পাশে থাকুন, ভালো কাজ করুন, কখনো তাদেরকে মানে তারাও মানুষ আমরাও মানুষ, কখনো তাদের দূরে ঠেলে দিবেন না, সবসময় গরিব দুঃখীর পাশে থাকবেন, সহযোগিতায় এগিয়ে আসবেন। এটাই তারা, আমরা যেরকম মানুষ কষ্ট থেকে, ওরা তার চেয়ে আরো দ্বিগুণ কষ্ট থেকে। দেখা যায় আমরা অনেক সময় রাগের মাথায় ওদেরকে দুই একটা থাপ্পড় দিয়ে থাকি, কিন্তু এটা আমাদের করা যাবে না। এর চেয়ে আমাদের বিরুদ্ধে থাকতে হবে আর এদেরকে সাহায্য করতে হবে, কারণ এরা খুবই ইতিম। এদের আমাদের যে আমাদের মা বাবা দেখে এরকম ওদের কেউ নাই। তাই আমরা আশা করি, আমরা সবাই আশা করি তাদেরকে আমরা সাহায্য করব, এবং তাদেরকে দেখলে আমরা আদর চিহ্ন করব নিজের ছেলেমেয়েদের মতো। তাদেরকে আমরা যান নিজের ছেলেমেয়েদের মতো, তাদেরকে আমরা মনে করি খাওয়া দাওয়া সব কিছু তাদের মতোই করতে পারি। ভাববেন না ওরা পর আমরা আপনার ছেলে না বলে অন্তত পক্ষে তাদের পাশে দাঁড়ানোটা আমাদের উচিত। তা অবশ্যই। আর তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর সব ভালো থাকবেন, ভালো রাখবেন। শেষে এটাই বলে শেষ করছি, টেক কেয়ার। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত।